আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ফুলকপির পাকোড়া শেয়ার করব, একদম সহজ পদ্ধতিতে। এখন শীতকালে কিন্তু অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে, তো কিভাবে এই ফুলকপির পাকোড়াটা বানাতে হয় চলুন দেখে নেই। ফুলকপির পাকোড়া বানাবার জন্য এখানে আমি ফুলকপি নিয়েছি, একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, তো চুলায় পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো হালকা একটু ভাপ দিয়ে নেব, বেশি ভাপ দিতে হবে না, তাহলে কিন্তু একদম ফুলকপিগুলি ভেঙে যাবে। তো এখানে বেসন নিয়েছি, চেলে নিয়েছি, এখন আমি লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, হাফ চামচ আদা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ রসুন বাটা দিয়ে দিলাম, হাফ চামচ জিরা বাটা দিয়ে দিলাম, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখন পানি দিয়ে তারপরে মিশিয়ে নিব। তো পানি একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিতে হবে। একসাথে পানি যদি দেই তাহলে কিন্তু বেটারটা একদম পাতলা হয়ে গেলে কিন্তু ফুলকপির পাকোড়াগুলি ভালো হবে না। তো অল্প অল্প করে পানি দিয়ে তারপরে আমি বেটারটা তৈরি করে নিব। তো তৈরি করা হয়ে গেছে। তো এখানে ভাপ দেওয়া ফুলকপি নিয়েছি, পানি ছড়িয়ে নিয়েছি, এখন অল্প লবণ দিয়ে একটু হালকা মেখে নিতে হবে। তো সিদ্ধ করার সময় কিন্তু আমি লবণ দিই নাই, তো এখন একটু লবণ দিয়ে হালকা মেখে নিলাম। তো এখন বেসনের মধ্যে ডুবিয়ে উল্টিয়ে পাল্টিয়ে বেসন ভরিয়ে তারপরে ফুলকপিগুলি ভেজে নিব। তো চুলা কিন্তু তেল আগে বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য, তো গরম তেলের মধ্যে ফুলকপিগুলি দিয়ে দিব। তো একে একে সবগুলি পাকোড়া ভেজে নিব এইভাবে করে। তো এক সাইড হয়ে গেলে উল্টিয়ে দিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পাকোড়াগুলি। তো একে একে সবগুলি পাকোড়া ভেজে নিতে হবে। তো আমি পাকোড়াগুলি দিয়ে দিচ্ছি এভাবে করে, সবগুলি ফুলকপি ভরিয়ে ভরিয়ে তারপরে ভেজে নিব। তো উল্টিয়ে পাল্টিয়ে ভরিয়ে নিচ্ছি বেসনগুলি, চারদিক যেন ভরে যায় ভালোভাবে। এই পাকোড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, তুলে নিব। একদম ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, অল কম ভাজলে কিন্তু ভালো লাগে না, অল্প করে ভাজলে কালার যদি না আসে তাহলে কিন্তু সেই পাকোড়াগুলি খেতে ভালো লাগে না, মচমচা না হলে। তো এভাবে করে ব্রাউন কালার করে মচমচা করে ভেজে নেবেন। তো আপনাদের সুবিধার জন্য আমি আর এক খোলা ভেজে দেখাচ্ছি। তো এভাবে করে সবগুলি পাকোড়াই আমি ভেজে নিব, কত সহজ পদ্ধতিতেই আমি কিন্তু পাকোড়াগুলি ভেজে ফেলেছি। তো বাজারে কিন্তু এখন অনেক ফুলকপি পাওয়া যাচ্ছে, তো এভাবে করে ফুলকপি ভেজে তারপরে খাবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। বাহিরের নাস্তা খাওয়ার থেকে না খাওয়াই ভালো। তো বাসায় যদি এভাবে সহজ পদ্ধতিতেই পাকোড়া ভেজে খান তাহলে কিন্তু খুবই ভালো লাগে। তো এই পাকোড়াগুলি কিন্তু ভাজা হয়ে গেছে, উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নিব। দেখুন কত সুন্দর হয়েছে, গরম থাকতে এখন আমি একটু বিট লবণ ছিটিয়ে দিব উপরে দিয়ে,
ঠান্ডা হলে কিন্তু লবণ ভরবে না, তো গরম থাকা অবস্থায় একটু লবণ ছিটিয়ে দিবেন, তাহলে খেতে বেশি ভালো লাগে। তো এইখানে আমি টমেটো সস আর কাসুন্দ নিয়েছি পাকোড়াটা খাওয়ার জন্য। তো বিকালের নাস্তা কত সহজেই তৈরি করে ফেললাম আর পেট ভরেই কিন্তু খাওয়া যাবে এই পাকোড়াগুলি, তো খুবই মজা হয়েছে। তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় ট্রাই করবেন, জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।